30 মার্চ আমরা পাইলট প্রজেক্ট হিসেবে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা শুরু করার চেষ্টা করছি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যেটা প্র্যাকটিস বলি আমরা আর কি, চেম্বার প্র্যাকটিস যেটা আছে, এবং পাশাপাশি তার সাথে সেবাও, বিভিন্ন ধরনের সেবাও আমরা প্রথমে আমরা কয়েকটি জেলা হাসপাতালে আমাদের এই কার্যক্রমটি আমরা শুরু করব এবং কিছু উপজেলা হাসপাতালে কার্যক্রমটি শুরু করব। মোটামুটি আনুমানিক 5টি আমাদের যেটা আমরা করতে চাচ্ছি পাইলট প্রজেক্ট হিসেবে, প্রথমে 10টি জেলা হাসপাতালে এবং 20টি উপজেলা হাসপাতালে এই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং পরবর্তীকালে আমরা দেখব যে এই কার্যক্রমটি কেমন চলছে, যদি সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে আমরা আবার দূর করে পর্যায়ক্রমে আমরা 500টি উপজেলাই আমরা করব এবং যতগুলো জেলা আছে 64টি জেলাতেই এই কার্যক্রমটি আমরা শুরু করব। এই কার্যক্রমের মধ্যে থাকবে হলো আমাদের এই শুরু হবে 3টা থেকে, বিকেল 3টা থেকে নিয়ে বিকেল 6টা পর্যন্ত এই কার্যক্রম চলবে, এবং যারা ডাক্তার রয়েছে অর্থাৎ অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট এবং অন্যান্য যারা কর্মকর্তারা কাজ করেন, যেমন টেকনিশিয়ানরা থাকেন, নার্সরা থাকেন, প্রত্যেকেরই এটা বাই রোটেশন ওনাদেরকে কাজ করতে হবে, এবং সেটা সপ্তাহে দুদিন করে এখন আমরা হিসাব করেছি প্রাথমিক পর্যায়ে, এবং এই যে সার্ভিস ওনারা দিবেন সেই সার্ভিসের জন্য একটা মূল্য নির্ধারণ করা হয়েছে, যেমন ধরেন সম্মানী, একটা সম্মানী নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে একটা অংশ ডাক্তার পাবেন, একটা অংশ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা পাবেন, একটা অংশ সরকার পাবে অর্থাৎ সেই হাসপাতাল পাবে। আর যে চার্জেসগুলো যেটা আছে, যে যে বিভিন্ন ধরনের চার্জ যেটা বললাম এক্স রের জন্যে বা প্যাথোলজির জন্যে, এগুলো তো একটা চার্জ নির্ধারণ করাই আছে, সরকারি চার্জ নির্ধারণ করা আছে, এটা সেরকমই প্রায় থাকবে। শুধু যে ডাক্তারের যে চার্জটা, ওগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করেছি, এবং ওগুলো বাইরে যে সমস্ত বাইরে একটা চেম্বারে গেলে পরে যে ফিজ ডাক্তার নিয়ে থাকে, একটা বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে থাকে, বা বাইরে যদি একটা অপারেশন করে বা একটা সিজার করে সেখানে যে ফিজ দিতে হয় তার থেকে অনেক কম, অনেক কম হবে। তা আমরা প্রাথমিকভাবে যে সিনিয়র যিনি আছেন প্রফেসর না, তার মানে 400 টাকা আমরা টোটাল 500 টাকা, 400 টাকা ডাক্তার পাবে, আর বাকিটা ওনারকে যারা সহযোগিতা করবেন, অক্সিলারি যারা হাসপাতালে যারা কাজ করেন, অন্যান্য যারা সহযোগিতা করবে তারা এটা পাবে। যেমন ধরেন ওখানে হয়তো নার্স থাকতে পারে বা টেকনিশিয়ান থাকতে পারে, বাকিটা তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি আর কি। প্রফেসরটা 400 টাকা এখন আমরা মোটামুটি ধার্য করেছি আলোচনার ভিত্তিতে সবই। সহযোগী অধ্যাপক সিনিয়র কনসালটেন্ট 300 টাকা, ডাক্তার পাবেন, কিন্তু মোট অন্যান্য যারা আছেন, যেমন ধরেন যারা ওনাকে সহযোগিতা যারা করবে তারা 50 টাকা করে পাবেন, তাতে মোট ওখানে 300 টাকা প্লাস অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মিলে, এবং একটা সার্ভিস চার্জও ধরা আছে, সব মিলে 400 টাকা হবে। আর সহকারী অধ্যাপক জুনিয়র কনসালটেন্ট তাদের 200 টাকা, আর অন্যান্য যারা ওনাকে সাহায্য করবেন তাদেরকে 50-50 করে সেখানে 300 টাকা মোট। এইরকম হলো চার্জেসগুলো। আর MBBS BDS এই ধরনের যারা ডাক্তার আছেন তাদের জন্য আমরা চিন্তা করছি 150 টাকা, এবং অন্যান্য যারা তাকে সহযোগিতা করবেন তাদেরকে 25 টাকা করে দুইজন, অর্থাৎ 50 টাকা, মোট 200 টাকা। এটা হলো চার্জ সম্বন্ধে একটা ধারণা আমরা দিলাম আর কি।